আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। নিশ্চয়ই ভালো আছে। আজকের এই ভিডিও দই কাতলা, চলুন দেখে নিই কীভাবে করছি, কী কী লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত রান্না নতুন ফসল সবার প্রথম চলে আসে আপনার কাছে। প্রচুর প্রচুর শেয়ার করুন, একটা লাইক করুন, আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যাবে। চলুন দেখে নিই কীভাবে করছি, কী কী লাগছে। মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। লাগবে নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর লাগবে এখানে দই, লাগবে বেসন, নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেবো মাছে। বেসনটা খুব ভালো করে ভেজে নিলাম। বেসনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে কালারটা তখন চেঞ্জ হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে যে বেসনটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে বেসন থেকে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা একটা পাত্র বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে বড় টেবিল চামচে দু পাত্র দু চামচ দই নেব। নিয়ে নেব পরিমাণ মতো নুন, সামান্য হলুদ দেব, হলুদ দিলেও হয় না দিলেও হয়। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা একটু ভালো হবে এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সমস্ত মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। কখনোই ঠান্ডা ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে দই তরকারিতে দেবেন না কোনো রান্নাতে। এই দইটা আমি দুদিন আগেই রেসিপি করেছি। কীভাবে দই করবেন প্রেশার কুকার দিয়ে সনাতনি কোথায়, সেটাই আমি দইয়ের দই বসানোর সময় দেখিয়েছি প্রেশার কুকারে কীভাবে দই করতে হয়। যখন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে সে সময় মাছগুলো উল্টে দিতে হবে।
গ্রেভিটাও আরেকবার ভালো করে ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রসিকটাও মাছের ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নেব। তেলের মধ্যে মশলাটা দেব, তার আগে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটা ভেজে নেব, যখন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে ওই তেলটার মধ্যেই আমি কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। যখন কারি পাতাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মেথা মশলা। মশলার বাকি ধোয়া জলটা যখন একটু উঠানো আসবে, যখন মশলাটা ফুটে উঠেছে তখন এবার আমি এই যে ভেজে রাখা বেসনটা দু চামচ দিয়ে দিচ্ছি উপর থেকে। পুরোটা দেব না, এটা আমার অন্য কোনো রেসিপিতে কাজে লেগে যাবে। দেখুন খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দুর্দান্ত একটা রেসিপি, যেহেতু টক দই দিয়েছি সেই জন্য ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়েছি। মাছগুলো একটু উল্টে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের লাইক, একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। তাহলে বন্ধুরা ওভেনটা নিভিয়ে দিয়েছি, এইভাবে খানিকক্ষণ বন্ধ অবস্থায় রেখে দেবো। এইভাবে যদি আপনারা দই কাতলা রান্না করেন তাহলে বাড়ির প্রত্যেকটা সদস্যই হাত চেটে খাবে। 8 থেকে 80 একবার যদি এইভাবে রান্না করে খাওয়ান বারবার খেতে চাইবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।